ربي هب لي من الصالحين ابراهيم عليه السلام বলছে আমি বলি নাই রব্বি হাবলি মিনাস সলিহিন যে মেয়েদের ছেলে মেয়ে হয় না এই দোয়াটা পাঁচ ওয়াক্ত নামাজে 40 বার পড়বেন বান্দা নারী হলেও আল্লাহ তাকে সন্তান দান করবেন সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোন ডাক্তার নয় কথা বলেন না কেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে 86 থেকে 90 বছর বয়স ইব্রাহিমের মা হাজেরার বয়স তখন 60 এর উপরে বলেন তো 60 বছরে কোনো মেয়ের মাসে মাসে যেটা হয় এটা কি সম্ভব আমার মা চাচির সম্ভব না আর ওই জামানা ওইরকমই ছিল হয়তো একটু এদিক সেদিক হতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বলেন ইব্রাহিমের বয়স তখন 100 এর উপরে মা হাজেরার বয়স তখন 86 থেকে 80 বছর চিন্তা করেন এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ সারা দুনিয়াই তো সয়ের করলাম দুটোটা বৌলিয়া সয়ের করলাম এখন জেরুজালেমের এখানে পড়ে আছি প্যালেস্টাইন ঘুরলাম কত জায়গায় ঘুরলাম বাইতুল মুকাদ্দাস ঘুরলাম আল্লাহ এখন তোমার কাছে একটা কথা বলতাম তুমি যদি আমার কথাটা শুনতা তুমি তো আমার অনেক ইন্টারভিউ নিছো প্রত্যেকটা ইন্টারভিউতে তুমি বলেছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি গোল্ডেন এ প্লাস পেয়েছি তুমি প্রত্যেকটা পরীক্ষায় আমারে বলছো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি কিন্তু আমি যদি একটা কথা কই তুমি কি আমার কথাটা শুনবা না কোনোদিন তো আমি চাই নাই যে আমার গাড়ি দাও বাড়ি দাও আমার সুন্দর মেয়ে দাও সবই তুমি নিজের ইচ্ছায় দিছো আমার ইচ্ছায় কিছুই দাও নাই তোমার ইচ্ছায় দিছো আল্লাহ এটা কথা কই কি তুমি যেরকম ভাবে বাচ্চার মেয়ে আমারে দিয়ে দিছো সাইরারে তুমি পারলে তো আমার একটা পোলাও দিতে পারো একটা মেয়েও দিতে পারো কি বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি বলি নাই রব্বি হাবলি মিনাস সলিহিন যে মেয়েদের ছেলে মেয়ে হয় না এই দোয়াটা পাঁচ ওয়াক্ত নামাজে 40 বার পড়বেন বান্দা নারী হলেও আল্লাহ তাকে সন্তান দান করবেন সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোন ডাক্তার নয় কথা বলেন না কেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি ছেলে দাও মেয়ে দাও এখানে কোনো ছেলের কথা বলা হয় নাই রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আমারে দিবা একটা নেককার সন্তান দাও ছেলে দাও মেয়ে দাও কোনো দুঃখ নাই একটা নেককার সন্তান দাও হঠাৎ করে আওয়াজ আসলো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম তোর বিবির তো মাসের ওটাও বন্ধ হয়ে গেছে তোর যৌবনে ঘন ধরেছে ইব্রাহিম সেই আগের মতো তোর যৌবন সেই শক্তি আমি আল্লাহ দেখেছি কারণ বয়স যখন হয় বয়সের ভারে মানুষের অনেক কিছু হয়ে যায় অনেক কিছু হারিয়ে ফেলে ঠিক না বেটি 25 বছরের যুবক আর 50 বছরের বৃদ্ধ এক হবে কোনোদিনও নয় তার লাইফ স্টাইল আর ওই 25 বছরের যুবকের লাইফ স্টাইল এক নয় 25 বছরের একটা যুবক 10 তলায় হেঁটে উঠতে পারে আর 50 বছর 60 বছর একটা বৃদ্ধ লোক 2 তলা হাইটা উঠতে তার গিরার সমস্যা হাঁপায় যায় কত কষ্ট আল্লাহ তাই বলে আল্লাহ বলে ইব্রাহিম রে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আল্লাহ যে বাপ সারা পারি মা বাপ সারা পারি এবার বৃদ্ধ বয়সেও যে পারি এটা তোরে দিয়া দৃষ্টান্ত স্থাপন করবো রে ইব্রাহিম 100 বছরের ইব্রাহিম 80-86 বছরের হাজেরা 90-92 বছরের সায়রার গর্বে আমি দিব না দিব হাজিরা রে বাজান রে ফাবাশশারনা হুবি গোলামিন হালিম আল্লাহ খবর দিলেন ফাবাশশারনা বাশার বাশার খুশখবরি দিলেন ইব্রাহিম অপেক্ষায় থাক 10 মাস পরে তোর বিবি হাজিরার কল জোরে সন্তান আসবে বাজান রে সন্তান গর্বে হাজেরার চলে আসলো সায়রার ভিতরে বাবা একটু কেমন কেমন যেন লাগা শুরু হয়ে গেল তুই আমার বাদি তুই পাইলি মনে হয় স্বামী তোর দিকে চলে যাবে এটা হতে পারে না মনের ভিতরে কেমন যেন একটা আনমরা আনমরা ভাব
কাঁদে আর দোয়া করে আল্লাহ আমার দিলা না তারে দিলা, হিংসা নয় কিন্তু শুকুর আদায় করি বাবান, 10 মাস 10 দিন পরে আল্লাহর খলিলের সন্তান জন্ম নিলেন, নাম সিলেক্ট হবে, কে কে সিলেক্ট করবে, বাইগনা লুত মারহাবা কোন, তখন লুত নবী হয়ে গেছে, ও বাজার বিবি দুইজন সিলেক্ট করে ফেললেন, কি নাম রাখা যায়, সুন্দর একটা নাম দেখে রাখা হোক, কারণ ইব্রাহিমের ভাষা ছিল হিব্রু ভাষা, নামগুলাও হবে সেরকম হিব্রু ভাষায়, নামরা হোক ইসমাইল, ইব্রাহিমের ছেলে ইসমাইল, সবাই সিলেক্ট করলো, আল্লাহ বলে ইব্রাহিম রে নাম যখন সুন্দর রাখছো পোলাটাও সুন্দর, ইব্রাহিম দেখো তো ছেলেটারে দেখতে কেমন দেখা যায়, ও মালিক আমার ইসমাইলকে আমার চাইতেও সুন্দর দেখা যায়। বাবা জান একটা কথা মাসকান দিয়ে 30 সেকেন্ডে শুনাইতেই পকেটে রাখবেন, আমার নবীর চেহারার মতো পৃথিবীতে কয়েকজনের চেহারা ছিল, তার ভিতরে ইসমাইলের চেহারা, ইব্রাহিমের চেহারা, আদম নবীর চেহারা, শীষ নবীর চেহারা গো বাবা, নূহ নবীর চেহারা, হাসান হুসাইনের চেহারা, এই কয়েকটা চেহারা ছিল বাবা আমার নবীর মতো, নবীর মেয়ে ফাতিমার চেহারাও ছিল আমার নবীর মতো, বড় মেয়ে জাইনাবের চেহারাও ছিল আমার নবীর মতো, বাজানদের নবী স্টাইলের চেহারাগুলি কেয়ামতের মাঠে দেখতে পারবেন। আর একটা কথা মাসকান দিয়ে বলে দিয়ে যাই, আমার নবীর উম্মাতের চেহারাগুলি বাবা কিয়ামতের মাঠে আমার নবীর চেহারার সাথে আল্লাহ এক একটা মিল করে দিবে। আল্লাহ তোমার পাগলগুলি যারা আসে কি রাসূল নবীর গাড়িতে যারা জান্নাতে যাবে উলামায়ে কিরাম তাদের চেহারা বাবা নবীর সুরাতের কিছু আংশিক দিয়ে দিবে আমার আল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান উম্মাতিরারে, আলেমদের চেহারা যদি আমি নবীর সাথে মিল থাকে, আলেমদের সাথে কোন আলেমান আলেমদের সাথে তোমরাও তাই কো আও মুস্তামিলান, তাদেরকে মুহাব্বত করিও, তাদেরকে মুহাব্বত করতে নাও পারলে তাদেরকে দূরের থেকে ভালোবাসিও, আমি নবী দেখব আলেমদের চেহারা যখন আমি নবীর সাথে মিল থাকবে তোর মুহাব্বাতের খাতিরে আমার গাড়িতে উঠিয়া তোদের চেহারা ওরকম হয়ে যাবে। আল্লাহর কোলে ইব্রাহিম সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মা সায়রা বললেন ও আল্লাহর খলিল একটা কথা বলতাম কি, আমি যদি কথাটা বলি রাখবেন কি না, আপনার পরে আমার অবদান আছে কি না, কয় আছে, আমি আর হাজেরারে দেখতে চাই না গো, হাজেরাকে আমি আর এখানে রাখতে দিব না। ইব্রাহিমের চোখগুলো বড় বড় হয়ে গেল, এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না গো বাবা। হাজেরাকে বললে সায়রা বললেন আমি হাজেরাকে এই জেরুজালেমে দেখতে চাই না, হাজেরাকে এমন একটা জায়গায় রেখে আসতে হবে যেটা কোরআনের ভাষা, আমার কথা নয়, রব্বানা ইন্নি আসকাংতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার হাজেরাকে এই জায়গায় রেখে আসতে হবে যেখানে গাছগাছলা বৃক্ষলতা তরুলতা কিছুই নাই। ইব্রাহিম চোখগুলো বড় করে বলে সায়রা রে তুমি বড় হয়ে কি এই কথাটা বলা ঠিক হইল, সবে মাত্র 1 মাস হলো না আমার ইসমাইলের বয়স, তুমি বলতেছ এই নবজাত কি মা তার মা সহ বনবাসে দিয়ে আসতে হবে, এইটা কি তোমার কোনো কথা হইল রে সায়রা? ইব্রাহিম আলাইহিসসালাম যুদ্ধ শুরু করলেন, না গো সায়রা তোমার এটা মেনে নেওয়া যায় না, এইভাবে বালা চলে গেলেন 1 মাস। 1 মাস কিন্তু বিবি দেশতাস থেকে ইব্রাহিম আলাদা, কারো কাছে ঘুমায় না, গ্যাঞ্জাম শুরু হয়েছে। ইব্রাহিম বলে আল্লাহর পক্ষ থেকে কোনো ডিসিশন আসার আগ পর্যন্ত আমি তোমাদের দুজনের কারো কাছেই যাব না। আমার নবীও কিন্তু 1 মাস মসজিদে ছিল বিবিদের গ্যাঞ্জামের কারণে, এটা জানেন, হাতে কোরআনে আছে, কোরআনে স্পষ্ট আছে সূরা আহজাবের মধ্যে, নবী বিবিরা গ্যাঞ্জাম করে বিদায় দুইজন
যখন নয়জন একসাথে গ্যাঞ্জাম করে, আমার বিশ্বনবী বলে আমি কারো কাছে যাব না, আমি মসজিদে ঘুমাবো। এক মাস আমার নবী রাগ হয়ে মসজিদে ঘুমাইছে, কোন বিবির কাছে যায় নাই। কোরআন শরীফ নাজল হয়েছে, তারপরে আমার নবী বিবিদের কাছে গেছে। আল্লাহু আকবার বলেন। এর বাজান রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাস পর্যন্ত কিন্তু বিবিদের থেকে হিজরাত করে আলাদা গুহায় থাকে। এ বাইরা মসজিদে ঘুমায়, হঠাৎ করে আমার আল্লাহ ইব্রাহিমকে ওহি দিয়া রাতের অন্ধকারে জানায় গো, ও ইব্রাহিম আর ঘুমাইতে হবে না, আমার সায়রা যে সিদ্ধান্ত নিছে হাজেরাকে তার বাচ্চা সহ নিয়ে যেতে হবে গহীন জঙ্গলে, জনমানবহীন এলাকায় নিয়ে যাবা, কোনো কথা বলবা না, এটা আমার, আমি আল্লাহর সিদ্ধান্ত, এটা তোমার 17 নম্বর ইন্টারভিউ ইব্রাহিম। ইব্রাহিম আর একটা সেকেন্ড দেরি করে নাই, সায়রা এতদিন বলছে ইব্রাহিম মেনে নেয় নাই, রব্বে কারিম যখন বলেছে ইব্রাহিমের আর বুঝতে বাকি নাই, আমার বিবি সায়রার কথা না, এটা কথা হলো আমার আল্লাহর। কারণ এত যুগকে যুগ বছরকে বছর এক ঘরে একই জায়গায় ঘুমাইলো, এই মন্তব্য কোনোদিন আমার সায়রা করলো না, আজকে করলো, এটার ভিতরে ফায়দা নিহিত আছে। সকালবেলা হাজেরাকে ডাক দিয়া কয়, হাজেরা রে বেডিং পত্র গোছানো আছে? কয় হ্যাঁ। কি সিদ্ধান্ত নিলেন? হাজেরা কোনো সিদ্ধান্ত নাই, এই সিদ্ধান্ত আমার না, কার? কিন্তু তার আগে একটা কথা বলি, যখন আমি তোমার নিয়ে সফর শুরু করব, কোনো প্রশ্ন করবা না, কোথাও কোনো প্রশ্ন করবা না। ইসমাইলের মা হাজেরা বললেন, প্রশ্ন করব না, তবে একটা কথা আপনার বলতে হবে, আপনি কি আমার আল্লাহর হুকুমে ঘর থেকে বের করছেন না আমার বড় জালের হুকুমে নিচ্ছেন? ইব্রাহিম ইশারা দিয়া বলে, আমি আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কারো হুকুম আমি মানি না। আপনাদের জানা আছে বাবা রওনা দিলেন সেই সুদূর মক্কা, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, মুহাররম মানে হেরেম শরীফ। বাজান্ডে এক মাস 10 দিন সফর করার পরে আল্লাহর খলিল ইব্রাহিম তায়েবের মাঠে আসলেন, তায়েবের শস্য শ্যামলা দেখে মা হাজেরা বললেন, এতদিন সফর করার পরে তো আমি কোনো কথা বলি নাই, শুধু একটা কথা বলতাম, এই যে গোন জঙ্গল কত জনমানবহীন এলাকা, হাঁটি আসার পরে এই জায়গাটা একটু ঠান্ডা লাগতেছে, এইখানে অন্তত রাখিয়ে যান। ইব্রাহিম চাদর দিয়ে চোখ মুছে আর বলে, ও হাজেরা আমার মনটাও চাইতেছিল আমি তোমার এইখানে রেখে দেই। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেই বনি সায়দা যেইখানে আমার নবী দুধ পান করবে, এই জায়গায় ইব্রাহিম উঠ নামায় আম্মা হাজের আর ইসমাইল কিনে আর রেস্ট লয়েছিলেন গো বাবা, সেই বনি সায়দার সেই বাজারটা এখনো আছে ইসমাইল যেখানে ইব্রাহিম বসেছিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ইব্রাহিম রে এখনো গন্তব্য স্থানে পৌঁছানো হয় নাই। ইব্রাহিম খলিল রোড দিয়ে আরাফার মাঠ দিয়া বাবা, আরাফার মাঠ দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আপনারা হাজিরা যে ইব্রাহিম খলিল রোড রোড বলেন, খলিল রোড দিয়া বাবা কেদুয়া ব্রিজের পাশ দিয়া আমার নবী যখন হেরেমের কাছে আসলেন, তখন পাহাড়ের উপরে দাঁড়াইলে কাবা গড়টা দেখা যাইত। ওয়াজিন ফিন্নাস আইয়া তু কারে জালা ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যেখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিসসালাম হজের জন্য ডাক দিয়েছিলেন, এখানে দাঁড়ায় ইব্রাহিম চন্ত করতেছে, এখানে কেন আসলাম, এখানে তো কোনো গাছগাছলা বৃক্ষলতা কোনো কিছু নাই, এখানে কেন আসলাম? ইব্রাহিমকে উপরের থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম রে ওই যে একটা ভিটে পড়ে আছে, ইন্নি রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, ওই যে একটা হেরেমের কাবাগড়ের ভিটি দেখা যায়, নূহ নবীর পেলাবনের সময় কাবাগড়টা উঠেই নিয়ে গেছে, ইব্রাহিম হেরেমের ভিটিটা পড়ে আছে, ওখানে তুমি ফিহি আয়া তুম বাইয়েনা তুম মাকাম ইব্রাহিম, ওখানে নামায় দাও। মা হাজেরা নামায় দিলেন, মা হাজেরাও নেমে গেলেন, ফেল ফেল করে তাকায় বলে,
এইখানে কি নামানের সিদ্ধান্ত? গরম পাথর, গাছগাছলা কিছুই নাই, চারিদিকে পার, এদিকে মারওয়া, এদিকে সাবা, এদিকে কাবা, এইদিকে জাবালে ওমর, এদিকে জাবালে উসায়ের, এইদিকে জাবালে আবি কোবায়েস, এত বড় বড় পাহাড়, এখানে তো ছোট্ট একটু জায়গা, কয়েক কাঠা জায়গার ভিতরে আমার নামাই দিয়ে গেলেন। এখান থেকে আর একটু দূরে গেলেই তো একটা চাটিয়াল ময়দান, যেটাকে আরাফার মাঠ বলে। ইব্রাহিম বলেন, না রে হাজিরা না, অর্ডার এসে গেছে এই জায়গায় নামাই দিয়ে। আল্লাহ বললেন, ইব্রাহিম রে নামানো শেষ করে, হ্যাঁ রেস্টের জায়গা ঠিক করে তারা নিবে, তুমি যাও। ইব্রাহিম উঠটা ঘোরায় যখন রওনা দিছে, একটা মিনিটও দেরি করে নাই, ইব্রাহিমকে আল্লাহ বুঝাই দিলে, ইব্রাহিম রে আমি আল্লাহর চাইতে তোর সন্তানকে বেশি ভালোবাসুস না বউরে বেশি ভালোবাসুস, ইন্টারভিউর পরীক্ষা হয়ে যাবে রে ইব্রাহিম। ইব্রাহিম ইটটা ঘোরায় যখন রওনা দিবে, মা হাজিরা পিছনের দিকে উঠে লাগামটা টেনে ধরে বলে, যাইবার সময় আমার কি দিয়ে গেলেন একটা বারও তো বললেন না। ইব্রাহিম শুধু একটা কথা বললেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ফা নিমাল মাওলা ওয়া নিমান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল فنعم المولى ونعم النصير। আঙ্গুলুসা করে দোয়াটা দিয়ে যখন ইব্রাহিম রওনা দিলেন, মা হাজেরা একটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, যাইবার আগে শুনিয়া যান কো ইব্রাহিম, আপনি যদি পারেন আমার আল্লাহর ইন্টারভিউ লাগিয়া মাত্র ছয় মাসের বাচ্চাটারে ফেলাই রাইখা যাইতে, আমিও যাইবার আগে বলে দিয়ে গেলাম আল্লাহকে খুশি করার জন্য নিজের ঔরাজ্যার সন্তানকে গহীন জঙ্গলে ফেলাই রেখে গেলেন বাঘ ভাল্লুকের সামনে, আমিও আপনার সন্তানকে বুকি নিয়ে দেখা দিব, আল্লাহর পরীক্ষায় আমিও পাশ করু। জানগো আল্লাহর খলিল জান, যাইবার আগে একটা কথা বলে দিয়েছেন, এটা কি আমার পরে খুশি হইয়া রাইখে গেলেন না বেজার হইয়া রাইখে গেলেন? ইব্রাহিম বলে, উসকুৎসুকু তা মাফি ভক্তি মা, এই মুহূর্তে কথা বলা যাবে না, উপরের থেকে নিষেধ আছে। মা হাজিরা বলে, এটা কেমন নিষেধ আমি বুঝি না, আমার জঙ্গলে রাইখা যান কোনো কথা বলেন না। ইব্রাহিম শুধু বললেন, হাজিরা রে স্বামীর কথার উপর দিয়ে কথা বলে না। মা হাজিরা চুপ হয়ে গেলেন। ইব্রাহিম রোডের উপরের দিকে উঠলেন, যেখানে বাবা এখন আবু বকরের বাড়িটা বাবা, এখানে যখন উঠলেন ইব্রাহিম মাথা উঁচু করে দেখে মা হাজিরা ইসমাইল কোলে লইয়া অবিসুরাতে কাঁদে আর বলে, মালিক তুমি সারাই হাজরার আর কেউ নেই, তুমি যদি ভালোবাসো হাজরাকে মাফ করিয়া উঠাইবা হাসর, মাফ করিয়া উঠাইব হাসরে, মাত্র 30 সেকেন্ডের ভিতরে শেষ করে দিব, শুধু আমার দিকে তাকাবেন আর একটা চোখের পানি দিয়ে মাওলারে ডাক দিবেন। যখন হাজেরা বাবা ইসমাইলকে কোলে নিয়ে বারবার বলে, ইসমাইল রে হই যে তোর বাবা যায় ও বাবা, তোর বাবা আবার কবে আসবে, একটা বারও আমার কাছে বইলে গেল না, তোর বাবার বাড়ির থেকে আসতে 1.5 মাসের উপরে সময় লাগে, এই 15,000 কিলোমিটার দূরের থেকে তোর বাবা মাসে মাসে আসতে পারবে না, বাবার আদর কোনোদিন পাবি না, এটা আল্লাহর কেমন বিচার রে ইসমাইল। মনে রাখবেন তখন ইসমাইল 6 মাসের বাচ্চা, মনে হইতেছে বাবা 2 বছরের বাচ্চা, ইসমাইল বাবার দিকে তাকায়
কথা বলতে পারে না, শুধু ঠোঁটটালারা বলে বাবা বাবা বাবা, যাইবার আগে একটু কোলেও নিলাম। আল্লাহর খেলা যাই জগতে কে বুঝবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী অলিতে। ইব্রাহিম চলে যায়, বুকটা ফাইটা যায় গো বাবা, মাত্র এক কয়েক সেকেন্ডে শেষ করব। ইব্রাহিম তখনও ইব্রাহিম খলিল রোডে দাঁড়ায়, কেন ইব্রাহিম খলিল রোডটা হইল আগামী জুমায় বলবো গো বাবা। ওই রোডে দাঁড়ায় শুধু দোয়া করছিলেন, এই দোয়াটাই আমি আয়াত হিসাবে কোরআন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি, ও রব তুমি কইছো আমি রাখিয়া গেলাম, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিবাদিন গায়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, তুমি বলছো তুমি বলছো যেখানে গাছগাছলা থাকবে না, তরুলতা বৃক্ষলতা থাকবে না, ওই জায়গায় রাখবি, আমি রাখিয়া গেলাম, কিন্তু দেখার মালিক কে কে কে? তুমি আমার বউরে আর আমার পোলারে দেই কেরাই কোন হলে তোমার খবর আছে? এই রব রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি, ছয় মাসের বাচ্চা যে বাবার কোলে থাকবে সেই বাচ্চা এখন উত্তপ্ত বালুর উপরে শোয়া, তুমি কইছো তাই রেখে গেলাম, কিন্তু মনে রাখো আমার ইসমাইল আর আমার বিবির যদি কিছু হয় তোমার খবর আছে। তোমার এতদিন আমি কিছু কই নাই, আগুনে ফেলছ মা বাবা মারে আগুনে ফেলছে, পৃথিবীর কোন মা বাবা তার সন্তানকে আগুনে ফেলে না, পৃথিবীর এমন কোন সন্তান নাই মায়ের স্তনের দুধ খায় না, আবারে মার দুধ খাইতে দাও নাই, পাহাড়ে গুহায় ফেলে রেখে দিয়েছ, আগুনে ফেলাইছ, জেলখানায় বছর কয় বছর পোষাইছ, কিচ্ছু বলি নাই, তোমার পরীক্ষায় পাশ করেছি, বুড়া বয়সে পোলা দিছ, পোলা বেশি ভালোবাসি না তোমারে ভালোবাসি, এই ইন্টারভিউ নিতে যাইয়া গহীন জঙ্গলে ফেলাই দিয়ে গেলাম, গায়রাসি জারাইন ইনদা বাইতিকাল মুহাররম, এখনো ঘর হয় নাই, বিটিটা পড়ে রইছে, ঘর হলে তো কইতাম ঘরে ঘুমাইস, বৃষ্টি নামলে ঘরে একটু রেস্ট লইছি, ঘরও নাই, কি খাইব, গাছ গাছলাও নাই, ইন্দা বাইতিকাল মুহাররম, রব্বানা আলী ইউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। সময়টা একটু বেশি হয়ে গেল, ইনশাআল্লাহ তাআলা আমার দিকে তাকান, এমন জায়গায় রেখে গেছে যা রাখার কারণে আজকে আপনারা আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি।